আজকে আমার কাছে এই লজিটেকের যে কম্পিউটার স্পিকার বা সাউন্ড স্পিকার সারানোর জন্য এসেছে, তো এটা চলছে না কেন সেটা আমি এটা খুলে আমি দেখব। এই দেখুন, এটা কিন্তু অন হচ্ছে। দেখুন এখানে ভলিউম কিন্তু আমি ফুল করে রেখেছি, এখানে আমি সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। দেখুন সাউন্ড বাড়ানো আছে, তারও লাগানো আছে, কিন্তু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো ফার্স্ট আমি দেখে এটা খুলে আমি দেখে নেব যে এটার ভেতরে কোনো কিছু, এটার ভেতরে দেখে নেব যে এর ভেতরে কি খারাপ হতে পারে। পাওয়ার সাপ্লাইটাও দেখব, আর এই তারেরও কিন্তু সমস্যা থাকতে পারে, তো সেটাও দেখে নেব। তো এটা খোলার জন্য আমাকে এই স্ক্রুড্রাইভার নিতে হবে, এই যে ফোর পোল স্ক্রুড্রাইভার আছে, এই ফোর পোলের স্ক্রুড্রাইভার নিতে হবে। এর নাম্বারটা দেখুন, 487 এর নাম্বারটা। তো আমার মেন হচ্ছে, দেখুন এইটাতে ভলিউম আর পাওয়ার সুইচ আছে, তার মানে আমার এইখানে যা সমস্যা হচ্ছে এইখানে, এখানে যদি স্পিকার ঠিক থাকে তাহলে এটাতে হাত দেওয়ার কিছু দরকার নেই, তাহলে আমরা এটাই খুলবো। এই নবটাকে ওপরের দিকে ধরে টানলে এটা খুলে যায়। এই যে দেখুন নবটা খুলে গেল। আমরা কি করব, না ভেতরের বোর্ডটাকে আগে বার করতে হবে, না হলে বোঝা যাবে না যে কি সমস্যা হয়েছে। তো বোর্ডটাকে বার করতে গেলে আমাকে এখানে তিনখানা স্ক্রু খুলতে হবে। এখানে তিনটে স্ক্রু আছে, দেখুন এই তিনটে স্ক্রুই খুলতে হবে। এই দিকটাই তো উঁচু হবে। আচ্ছা, এখানে তারটা একটু টান পড়েছে বলে আসছে না, এই তারটা খুলে নি। এই দেখুন এটা হচ্ছে একটা অডিও অ্যাম্প্লিফায়ার আছে, এখানে আপনার TDA-2025 IC ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আমার অডিও ইনপুটের তার, এই যে হোয়াইট রেড আর একটা এই যে তারটা এসছে, এই যে এটা, এই যে এই তারটা হচ্ছে অডিও ইনপুটের তার। এইটা দেখুন, এটা হচ্ছে ট্রান্সফর্মার থেকে এই যে নীল রঙের এটা কোথায় এসে লেগেছে, এখানে ডায়োডে এখানে লেগেছে, তার মানে এটা হচ্ছে ট্রান্সফর্মার আউটপুট। 6 ভোল্ট হোক 12 ভোল্ট হোক, এটা ট্রান্সফর্মার আউটপুট আছে। আর এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা হচ্ছে পাওয়ার সুইচ, আর এটা হচ্ছে ভলিউম, আর এটা হচ্ছে অডিও ইনপুট বা আউটপুটের কিছু যদি দিয়ে থাকে। আর এইটা হচ্ছে স্পিকারের, এই দেখুন এখান থেকে দুটো স্পিকার আউট হয়েছে, একটা স্পিকার তো এই ক্যাবিনেটের সাথেই আছে, এই যে স্পিকার, আর একটা হচ্ছে এই স্পিকারের যে এসছে, এখানে দুটো স্পিকার আউট হয়েছে, এই যে এখান থেকে। এই তারের যে কোনো একটা পয়েন্টে আমি কানেক্ট করব, আর এইখানে যে তার ইনপুট হয়েছে, কোথায় যে তিনখানা তার ইনপুট হয়েছে পরপর, সেই তারের কোথায় সেটা আমি দেখে নিচ্ছি। তার ঠিক আছে, এই তারটা কিন্তু আমার ঠিক আছে। তাহলে এখানে সাউন্ড না আসার আরও দুটো অপশান আছে, সেটা হচ্ছে সাউন্ড না আসার জন্য দুটো অপশান, সেটা হচ্ছে হয় ভলিউম কন্ট্রোলারের প্রবলেম হয়েছে, এই ভলিউম কন্ট্রোলার, এই ভলিউম কন্ট্রোলার থেকে প্রবলেম হতে পারে, আর তা নাহলে অডিও আইসির প্রবলেম হতে পারে। অডিও আইসি যদি খারাপ থাকে আমরা চেঞ্জ করে দেবো। তো আর একবার এখানে পাওয়ার দিয়ে দেখা যাক, অন করছি, আলো জ্বলে গেছে।
এবার আমরা এখানে একটা গান চালিয়ে নিচ্ছি। এই দেখুন, এই পটেনশিওমিটারে প্রবলেম হচ্ছে, তার কারণ আমি এখানে অডিও ইনপুট হয়েছে যেখানে, সেখান থেকে আমি তার কানেক্ট করে দেখাচ্ছি। দেখেছেন স্পিকার, কিন্তু আমার এখানে কিন্তু সিগন্যাল আসছে। এখানে সিগন্যাল আসছে, কিন্তু এখান থেকে এই মাঝখানে প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা এই পটেনশিওমিটারটা চেঞ্জ করে দেবো, বা এটা যদি WD দিয়ে পরিষ্কার করা যায় সেটা করে দিলে আমার কাজ হয়ে যাবে। আর এই স্পিকারে কোনো কিছু খারাপ হয়নি। এই যে WD-40 আছে, এই WD-40 এখানে দিয়ে দেবো। এখানে বড় সড়ো কিছু প্রবলেম ছিল না, আর এখানে বড় কিছু প্রবলেম হলো এটা রিপেয়ারে খুব ইজি প্রসেসে রিপেয়ার করা যায়, তার কারণ এখানে যেসব পার্টস ইউজ করা হয়েছে সেগুলো প্রতিটা পার্টস কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আর এটা ভলিউম কন্ট্রোলের প্রবলেম ছিল, তাই এটা এরকম অসুবিধা হচ্ছিলো। আর এখানে দেখুন, আপনারা কোনো পার্টসই খারাপ হলে কিন্তু আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই, কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যাবেন সব। আপনারা বাড়িতে এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে কেন সাউন্ডের প্রবলেম হচ্ছে। আর পাওয়ার সুইচের প্রবলেম হলে সেখানেও কিন্তু আপনারা, যদি এই সুইচের প্রবলেম হয়ে থাকে এখানেও আপনারা কিন্তু কেরোসিন তেল বা WD-40 দিয়েও কিন্তু এই সুইচটাকে ঠিক করে নিতে পারবেন। TA-20-25 যে আইসিটা, এটা মার্কেটে আপনি পেয়ে যাবেন, আইসি খারাপ হলেও কোনো অসুবিধা হবে না।